নমস্কার বন্ধুরা, আমি রাজা আর আপনারা দেখছেন সঞ্চয়ের প্রথম ধাপ। আমরা আজকের পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো, যাকে পোস্ট অফিসের জমা খাতাও বলা হয়ে থাকে। আমরা জানবো কেন আপনার পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা অত্যন্ত জরুরি। হতে পারে আপনার সেভিংস অ্যাকাউন্ট স্টেট ব্যাঙ্ক, PNB কিংবা ব্যাঙ্ক অফ বরোদা অ্যাকাউন্ট রয়েছে, তাহলেও আপনার পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট রাখা উচিত। এখানে 1 মে 2022 থেকে কিছু পুরনো যে সমস্ত সুবিধা ছিল তার সঙ্গে সঙ্গে নতুন সুবিধা প্রদান করছে, যার ফলে যে সমস্ত সুবিধাগুলি আপনি ব্যাংকেও পাবেন না, সেই সুবিধাগুলি কি এবং এখানে কিভাবে আপনি অ্যাকাউন্ট খুলবেন, এখানে ইন্টারেস্ট কত দিচ্ছে এবং তা ব্যাংকের থেকে কতটা বেশি, এবং এখানে কী কী ডকুমেন্টস লাগছে অ্যাকাউন্ট খুলতে, তা আজকের এই ভিডিওতে জানবো। তাই আপনি ভিডিওটি শেষ অবধি দেখবেন আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন আমরা আগে জানি এই নতুন সুবিধাগুলি কী পাওয়া যাবে 1 মে 2022 থেকে। তো সেটা হলো NEFT এবং RTGS-এর সুবিধা। এর ফলে আপনি পোস্ট অফিস থেকে ব্যাংকে টাকা পাঠাতে পারবেন, যা আগে পাঠানো যেত না, এবং NEFT কোডটি হলো IPOS0000DOP। আর এই কোডটি অল ওভার ইন্ডিয়াতে সমস্ত পোস্ট অফিসের জন্য একই। এছাড়াও যে সুবিধাটি আপনি পাবেন তা হলো ATM কার্ড। আপনি এখন পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে ATM কার্ড প্রদান করবে বা ATM কার্ড দিচ্ছে, যা এই ATM কার্ডকে কাজে লাগিয়ে আপনি ব্যাংকের ইন্ডিয়ান যে কোনো ব্যাংকের ATM-এ গিয়ে টাকা তুলতে পারবেন অতি সহজে। এবং এই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে আপনাকে চেক বুকও প্রদান করছে, আপনি যে কোনো পোস্ট অফিসে গিয়ে এই চেক বুক ক্লিয়ারেন্স করতে পারবেন। এবং এই পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি নেট ব্যাঙ্কিংয়েরও সুবিধা পেতে পারেন, থেকে আপনি অন্য কোনো কাউকে টাকা পাঠাতে চাইলে টাকা পাঠাতে পারবেন, কিংবা আপনি আপনার DTH রিচার্জ করতে পারবেন, মোবাইলের রিচার্জ করতে পারবেন প্রভৃতি এই সমস্ত নেট ব্যাঙ্কিংয়ের সুবিধা বাড়িতে বসেই নিতে পারবেন এই ইন্ডিয়ান পোস্ট অ্যাপের মধ্য দিয়ে। এছাড়াও আপনি যখন এই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করবেন, আর যে দুটি ভালো সুবিধা পাবেন তা হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা। এই যোজনাতে কেবলমাত্র প্রতি মাসে 1 টাকা, অর্থাৎ বছরে মাত্র 12 টাকা প্রদান করে আপনি এই স্কিম থেকে যদি আপনার কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি 2 লক্ষ টাকার সুরক্ষা বীমা পাবেন। আর আপনি যদি প্রধানমন্ত্রী জীবন বীমা যোজনা ওপেন করেন কেবলমাত্র প্রতি বছরে 330 টাকা দিয়ে, তাহলে আপনি আপনার লাইফ ইন্স্যুরেন্স 2 লক্ষ টাকার পাবেন। তো পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করলে আপনি এই সমস্ত সুবিধাগুলি পাবেন। আর একটি যেটা ভালো সুবিধা তা হলো ডেফিনেটলি এর ইন্টারেস্ট রেট। বর্তমানে ভারতের যে কোনো ব্যাংকে গিয়ে আপনি যদি সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন, কিংবা আপনার যদি অ্যাকাউন্টও থাকে আপনি জানবেন হয়তো, বড় জোর 1-2% কিংবা 2.5% অবধি সেভিংস অ্যাকাউন্টে আপনাকে ইন্টারেস্ট প্রদান করে। বাট আপনি যদি পোস্ট অফিসে এই সেভিংস অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আপনি 4% ইন্টারেস্ট পাবেন। সেভিংস অ্যাকাউন্ট থেকে আপনি অল ইন্ডিয়া ট্রানজ্যাকশানের সুবিধা নিতে পারেন, অর্থাৎ ভারতের যে কোনো পোস্ট অফিসে গিয়ে আপনি 50,000 টাকা ডিপোজিট করতে পারেন কিংবা 50,000 টাকা অবধি তুলতে পারেন। তবে আপনার যে আপনি যখন ATM কার্ড ব্যবহার করবেন তখন সেই ব্যাংকের যে কোনো ATM-এ গিয়ে আপনি up to 25,000 টাকা অবধি তুলতে পারবেন। সুতরাং আমরা জেনে নিই এই পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার জন্য কী কী ডকুমেন্টসের প্রয়োজন। ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে গেলে যে সমস্ত ডকুমেন্টস লাগে ঠিক একইভাবে আপনার আধার কার্ড, আপনার পাসপোর্ট সাইজ 2 কপি ফটো এবং প্যান কার্ড, এই কয়েকটি ডকুমেন্টস হলেই আপনি পোস্ট অফিসে গিয়ে 500 টাকা দিয়ে এই সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তবে আপনাকে অ্যাকাউন্টে মিনিমাম 500 টাকা রাখতেই হবে, যেটা ব্যাংকে আপনাকে মিনিমাম 2,000 টাকা রাখতে হতো। আর অবশ্যই আপনি এই অ্যাকাউন্টে লেনদেন মিনিমাম 3 বছরে একবার করতেই হবে, যেটা ব্যাংকে 2 বছরের আপনাকে একবার করতে হতো, সেটা পোস্ট অফিসে 3 বছরের মধ্যে একবার আপনাকে করতে হবে, নাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। আর আপনি পুনরায় চালু করতে হলে আপনার এই সমস্ত ডকুমেন্টসগুলো আধার কার্ড, প্যান কার্ড এবং কিছু টাকা চার্জ দিয়ে আবার পুনরায় এটাকে অ্যাক্টিভ করতে পারবেন। তো আশা করছি পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের এই সমস্ত ইন্টারেস্টিং ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগেছে, আর অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। তো আজকের মতো বিদায়, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ।